রহমতুল্লাহ আমার সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন যে বাবা জানতে অজান্তে অনেক ভুল কাজ হয়ে যাচ্ছে এমনকি মার্ডার হয়ে যাচ্ছে মার্ডার বলতে গিয়ে বললেন যে পিঁপড়া যেমন একটা পাখি যেমন অজান্তেই বুঝতেই পারলাম না মৃত্যু হয়ে গেল দেখেন পিঁপড়া পাখি তো দূরে থাক আপনার অজান্তে আপনার ইচ্ছা নাই তারপরেও একটা কাজ ঘটে গেল একটা মানুষই মারা গেল তবুও ইনশাল্লাহ তার জন্য আহ আপনার কেশাস নাই এর জন্য হয়তো আপনার ভুল হয়েছে সে ভুলের মাসুল আপনাকে দিতে হতে পারে সেটা ভিন্ন কথা তো যেটা আসলে বলার সেটা হচ্ছে যে মানুষ অজান্তে যে পাপটা করে বুঝতেই পারলো না পাপ হয়ে গেছে এই জন্য আমাদেরকে বেশি বেশি তোবা ইস্তফার করতে হবে যে আল্লাহ ও অজান্তে ভুল করছি আল্লাহ তুমি জ্ঞানীর জ্ঞানী তুমি মহা জ্ঞানী আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহর কাছে জন্য বেশি বেশি করে কানতে হবে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমেনের কাছে বেশি বেশি করে হবে আল্লাহ বলছেন যে বান্দা তুমি চাও আমি তোমাকে দেব বান্দা তুমি চাও তুমি আমাকে আহ্বান করো আমি তোমার ডাকে সারা দেব। এটা আল্লাহ রব আলম বলছেন অন্যত্রে আল্লাহ রব আলম বলছেন

কমিয়ে দিবেন আল্লাহ আপনার গুনাহ খাতাকে দূর করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন